বিজেপি পরিষদীয় দল যে আলোচনা করে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে আগামী দিনে তারা দুটো অভিযোগকে নিয়ে দিল্লি যেতে চান। 10 সদস্যের প্রতিনিধি দল যাবে, পরিষদীয় দল যাবে, তার নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী। তারা চাইছেন যে অভিযোগ করছেন যে ভোট পরবর্তী ব্যাপক হিংসা হানাহানি হয়েছে, যে হিংসার দমন করতে রাজ্য সরকার সদিচ্ছার অভাব দেখা দিয়েছে, প্রশাসন ব্যর্থ হয়েছে বা প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি, সে ব্যাপক হিংসার অভিযোগ তুলে তারা ইতিমধ্যেই সরব হয়েছে। এ ব্যাপারে তারা বিস্তারিত রিপোর্ট জমা দিতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। দ্বিতীয় একটি অভিযোগ হলো যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেগুলো কেন্দ্রীয় অর্থ দ্বারা পরিচালিত হয় সেই সমস্ত প্রকল্পগুলো রাজ্য সরকার তাদের নামে চালাচ্ছে বলে বিজেপির অভিযোগ, এবং তারা বলছে যে এই যে প্রকল্পগুলো রয়েছে এই প্রকল্পগুলো যেই যেই মন্ত্রকের আওতায় পরিচালিত হয় বা যেই যেই মন্ত্রকের আওতায় রয়েছে সেই মন্ত্রকের মন্ত্রীদের সঙ্গে তারা দেখা করতে চান, তাদেরকে সেই প্রকল্পগুলোর বঙ্গে কি অবস্থা রয়েছে, কিভাবে প্রকল্পগুলো চলছে, তার হাল হকিকত সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তারা সেই মন্ত্রীদের দিতে চাইছেন। ফলে মূলত দুটো অভিযোগ, একটা হচ্ছে ভোট পরবর্তী হিংসা হানাহানির অভিযোগ, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যেগুলো কেন্দ্রীয় সরকারের অর্থ পরিচালিত হয় অথচ রাজ্য সরকার সেই প্রকল্পগুলো তাদের নিজেদের নামে পরিচালিত করছে, পরিচালনা করছে। এই দুটো বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীদের সঙ্গে তারা দেখা করতে চান, কিন্তু কবে দেখা হবে সে বিষয়ে শুনে দিন তারিখ ঠিক হয়নি। ধন্যবাদ দীপক। অর্থাৎ দেখা হবে কিন্তু এখনো পর্যন্ত দিনক্ষণ চূড়ান্ত হয়নি যে এই পরিষদীয় দল কবে তারা দিল্লি যাচ্ছে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।